হ্যালো ভিউয়ার্স আপনি চাইলে এখন পিক্সার অ্যাপটি দিয়ে মাত্র এক ক্লিকে অস্থির ফটো এডিটিং করে ফেলতে পারবেন আর কিভাবে ফটোটা এডিট করবেন সেটাই আজকের টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন তো পূর্ব আমি অনেক হাই কোয়ালিটি বা অস্থির লেভেলের ফটো এডিটিং এর টিউটোরিয়াল দিয়েছিলাম তবে আজকের ভিডিওটা খুবই স্পেশাল আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে কিভাবে ফটো এডিট করতে হয় সেটা শিখে নেবেন ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই ভিউয়ার্স প্রথমে আমাদের মোবাইল ফোনে পিকসার্ট অ্যাপটি ইনস্টল করে নিতে হবে যদি থাকে তাহলে সেটা আপডেট দিয়ে নিতে হবে তো আমরা চলে যাব গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ অপশনে ক্লিক করে আমরা পিকসার্ট লিখে সার্চ করে দিব তো আমার মোবাইল ফোনে কিন্তু অলরেডি পিক্সার অ্যাপটি ইনস্টল রয়েছে যাদের মোবাইল ফোনে ইনস্টল আছে অবশ্যই আপডেট করে নেবেন যাদের মোবাইল ফোনে অ্যাপটি নেই আপনারা অবশ্যই গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন আর আমি যে অ্যাপটি ইউজ করতেছি এটা হচ্ছে প্রিমিয়াম অ্যাপ সো আমি আজকে যে এডিটটা দেখাতে চাচ্ছি সেটা প্রিমিয়াম অ্যাপ ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না তো অনেকেই কিন্তু আজে বাজে কমেন্ট করেন যে আপনি যে অ্যাপ দেখান এগুলোর বেশিরভাগই কিন্তু প্রিমিয়াম থাকে তো ভালো এডিটিং করতে গেলে অবশ্যই আপনার প্রিমিয়াম অ্যাপ প্রয়োজন হবে সো আপনি ফ্রিতে কিন্তু সব কাজ করতে পারবেন না তো কারো যদি প্রিমিয়াম অ্যাপের প্রয়োজন হয় আপনারা আমার ফেসবুকে ন করতে পারেন ওকে তো এখন আমি আপনাদেরকে ফটোটা এডিট করে দেখাই আমি চলে যাবো পিকচার অ্যাপটিতে পিকচারঅ্যাপটি দিয়ে যাওয়ার পর সবাই আমরা সেম ইন্টারফেস পেয়ে যাব এখন নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি এই প্লাস আইকনে ক্লিক করব ওকে ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইল ফোনে থাকা ফটোগুলো শো করবে যদি আপনি আরও ফটো দেখতে চান তাহলে এখান থেকে সি অলে ক্লিক করলে সবগুলো ফটো চলে আসবে তো একদম প্রথম যে ফটোটা আসছে সেই ফটোটাই আমি আপনাদেরকে এডিট করে দেখাবো তো এই মডেলের ফটোটা এডিট করব তো এখন নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি নিচ থেকে আপনারা রিমুভ বিজি নামে একটা আলাদা টুলস পেয়ে যাবেন এটা প্রিমিয়াম অ্যাপ ছাড়া কিন্তু পাবেন না তো আমাদেরকে এই টুলসটাতে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে লোড নিবে এবং ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে ওকে রিমুভ হয়ে যাওয়ার পর এখন আপনি চাইলে এখানে বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার ব্যাকগ্রাউন্ড তো আমি এখানে ট্রান্সপারেন্টই রাখবো যাতে ব্যাকগ্রাউন্ডে কিছু না থাকে এখন আমরা ইআই দিয়ে ব্যাকগ্রাউন্ড জেনারেট করব তাই নিচে দেখতে পাচ্ছি তিন নাম্বার স্মার্ট বিজি মানে স্মার্ট ব্যাকগ্রাউন্ড সো আমরা এখান থেকে এই এআই ফিচারটাতে ক্লিক করে দেব স্মার্ট ব্যাকগ্রাউন্ডে তারপর এখানে একটু লোড নিবে লোড নেওয়ার পর এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাব আমরা চেলে এই ক্যাটাগরিগুলো থেকে ঢুকে আমি যদি এখান থেকে বগি ইফেক্টে ক্লিক করি দেখতে পাবেন যেখানে জাস্ট কিছু ক্যাটাগরি দেয়া আছে ক্লিক করলে অটোমেটিক এখানে দুইটা করে ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে এভাবে আমরা সি মোর রেজাল্টে ক্লিক করলে এখানে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড জেনারেট হতে থাকবে আর এখানে একটু সময় নিবে দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে আর অবশ্যই ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ব্যাকগ্রাউন্ড আমাদেরকে জেনারেট করে দিল এই যে তো আমার কাছে এগুলা তেমন একটা ভালো লাগে আমি এবার নিজে যেটা বানিয়ে অ্যাড করি সেটাই ভালো লাগে সো আমি এখান থেকে স্মার্ট ভিজিতে আবার ক্লিক করব ক্লিক করার পর লোড নিবে তারপর এখানে একটা ডিসক্রাইবের অপশন চলে আসবে এই যে ডিসক্রাইবের অপশন সো আমি যাচ্ছি একটু ন্যাচারাল টাইপের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে এখানে আমি একটা কমান্ড লিখে দিব। আমি এখানে লিখে দিয়েছি ফরেস্ট সানসেট ব্লার বুকি ব্যাকগ্রাউন্ড তারপর দিয়ে হাই কোয়ালিটি আপনি এখানে যাই লিখে সে অনুযায়ী কিন্তু ব্যাকগ্রাউন্ড জেনারেট জেনারেট করে দিবে এখন জাস্ট আমি করবো ক্লিক করার কয়েক সেকেন্ড সময় লাগবে এখানে ব্যাকগ্রাউন্ডগুলো জেনারেট হতে তারপরে আমি আপনাদেরকে রেজাল্টগুলো দেখাচ্ছি অলরেড বিয়ার্স আমাদের দুইটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে আমি যদি আপনাদেরকে ফটোগুলো ভিউ করে দেখাই আমরা যখন ভিউ করবো এখানে একটু লো কোয়ালিটিতে দেখাবে যখন গ্যালারিতে সেভ করবো তখন হাই কোয়ালিটি হয়ে যাবে এবং রেজাল্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি হেয়ারগুলো দেখাই জুম করে এখানে জুম করা যাচ্ছে না মানে হেয়ারগুলো খেয়াল করে দেখতে পাবেন একদম একুরেট কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে তো আমরা চাইলে সিমিলার কিন্তু এখানে ফটো আরো জেনারেট করতে পারি আমি এখান থেকে ব্যাক যাব তো একবারে ব্যাক চলে আসছে আমি এখানে আবার কমানটা দিয়ে দিচ্ছি একবার ব্যাক স্পেসে ক্লিক করলে আবার পিছনে নিয়ে যায় ভিওয়ার্স আমাকে নতুন করে আবার কমানটা দিতে হচ্ছে তো আমি দিয়ে দিলাম তারপর নিচ থেকে শো মোর রেজাল্টে ক্লিক করলে আরো দুটি ফটো জেনারেট হবে এইভাবে আপনি সারাদিন ফটো জেনারেট করতে পারবেন মানে ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন আপনার যেটা পছন্দ হবে সেটাই আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন আর এই কাজটি করতে হলে অবশ্যই প্রিমিয়াম অ্যাপের প্রয়োজন হবে তো নতুন আরও দুইটা ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে গিয়েছে তো প্রথম যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দুই নম্বর তো প্রথম ব্যাকগ্রাউন্ডটার মতো আমি চাচ্ছি যে সিমিলার এরকমই ব্যাকগ্রাউন্ড দেখ তাই এখানে দেখতে পাচ্ছেন ফটোটাতে ক্লিক করার পর নিচেই লেখা চলে আসছে শো সিমিলার মানে সেম টাইপের আরও ব্যাকগ্রাউন্ড যাতে দেখায় ওকে তো আমি সেটাতে ক্লিক করে দিলাম এখন আমাদেরকে সিমিলার টাইপের আরও কিছু ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে এবং আমি আপনাদেরকে রেজাল্টগুলোর লাইভ দেখাবো আমাদেরকে সিমিলার আরও কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে আমি এই ফটোটা আপনাদেরকে ভিউ করে দেখাই দেখতে পাচ্ছেন কতটা চমৎকার রেজাল্ট এখানে চলে আসছে একদমই রিয়েলিস্টিক এখানে আমি কিন্তু মেয়ের ছবি নিয়েছি তার প্রধান কারণ হচ্ছে হেয়ারগুলোর জন্য ওকে ছেলেদের হেয়ার তো ছোটো থাকে এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে কোনো প্রবলেম হয় না কিন্তু মেয়েদের হেয়ারগুলো তো বড় থাকে অনেকটা এরিয়া নিয়ে থাকে তাই প্রায় সময় দেখা যায় ফটো এডিট করলে সেটা দেখা যায় বা বাজে দেখা যায় ওকে তো দেখতে পাচ্ছেন কতটা অ্যাকুরেটভাবে ফটোটা এডিট হয়ে তো এখন আমরা জাস্ট ফটোটা যদি সেভ করতে চাই নিচ থেকে ডাউনলোডে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে বিয়ার্স আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একদম ডিটেলে কিন্তু সব কিছু দেখিয়ে দিয়েছি আপনারা প্রিমিয়াম অ্যাপটির মাধ্যমে কিন্তু এখন থেকে আপনারা হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে পারবেন আর এই কাজটি একদমই ইজি আপনি নতুন নতুন কমান্ড বা লেখা লিখে দিলেই কিন্তু সে লেখা অনুযায়ী নতুন ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেবে এবং আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড কিন্তু জেনারেট করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন এডিটিং নেই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ